গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের ধ্বংসে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছে না ইসরায়েল। এ যুদ্ধে মানবিকতা বা সমরনীতির সব পুস্তকই যেন পুড়িয়ে এসেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এমন আচরণের ধারাবাহিকতায় এবার প্রতিরোধ যোদ্ধাদের দ্বারা তৈরি সুড়ঙ্গে সাগরের পানি ঢেলে পুরো গাজাকে ধসিয়ে দিতে চাচ্ছে নেতানিয়াহুর সেনারা। কিভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আর প্রতিক্রিয়া কি, তার বিভিন্ন দিক উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলতে পারে। আরেক মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, পানি ঢালার এ প্রক্রিয়া সীমিত আকারে চালানো হচ্ছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, গাজা জুড়ে বিস্তৃত সুড়ঙ্গগুলো ভাসিয়ে দিতে 5টি পাম্প বসিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, এরই মধ্যে সাগর থেকে পানি সেচে গাজার সুড়ঙ্গগুলোতে প্রবেশ করাতে শুরু করেছে ইসরায়েল। এ প্রসঙ্গে IDF চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানান, এটি একটি চমৎকার ধারণা। সুড়ঙ্গ ধ্বংসের অনেকগুলো উপায় রয়েছে, তবে কোনো নির্দিষ্ট পদ্ধতি নিয়ে ইসরায়েল কথা বলবে না। সুড়ঙ্গে পানি প্রবেশ করানোর ব্যাপারে জো বাইডেনের কাছে জানতে চাইলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলি বন্দীদের কেউ ওই সুড়ঙ্গগুলোতে নেই বলে তাকে আশ্বস্ত করা হয়েছে, তবে এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। এমনকি সুড়ঙ্গে পানি ঢালার বিষয়ে তিনি কিছু বলতে অপারগ বলেও জানান। ইসরায়েলি সেনাবাহিনীর এমন পদক্ষেপ নিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, এই ধরনের কৌশল গাজার ভূগর্ভস্থ পানির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এছাড়া সমুদ্রের পানি টানেলগুলোতে প্রবেশের পর সেগুলো বিভিন্ন বিপজ্জনক পদার্থের সঙ্গে মিশে ভবনগুলোর ভিত্তির উপর খারাপ প্রভাব রাখতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এর আগে গাজার এসব সুড়ঙ্গে সমুদ্রের পানি প্রবেশ করানোর ইসরায়েলি পরিকল্পনা নিয়ে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, এই ধরনের পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়বে পুরো গাজার উপর। সুড়ঙ্গে পানি প্রবেশ করানো হলে এর আশেপাশে যেসব ভবন আছে সেগুলো ধসে সাধারণ মানুষের মৃত্যু হবে। এছাড়া ভূগর্ভস্থ পানি এবং ময়লা পানির সঙ্গে সমুদ্রের পানির মিশ্রণ হয়ে স্বাস্থ্যখাতে বিপর্যয় দেখা দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।